আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল ডিয়াল গার্লস কলেজ আয়োজিত NIGC হোম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজান আহমেদ। আজকে আমার সঙ্গে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে যারা আছো, তোমরা অবশ্যই তোমাদের সামনে তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান বই এবং খাতাটি নিয়ে বসবে। আমি তোমাদের সুবিধার জন্য তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর বলছি। তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 5, এই পাতাটি খুলে বসবে সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের 3 নম্বর ক্লাস যাচ্ছে। আমরা গত 2টি ক্লাসে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে চলো দেখি আমরা কোন টপিকটি নিয়ে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পার্ট 2 ও 3-এর একটা নতুন টপিক শুরু করব। এটা পুরোপুরি আলোচনা আজকে আমরা শেষ করব না, কিছুটা আলোচনা করব, বাকিটা আবার সামনে ক্লাসে করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী ধারণা সমূহ, মোটিভেশনাল কনসেপ্টস ইন হোম ম্যানেজমেন্ট। শব্দটা লক্ষ্য করবে, প্রেরণা সৃষ্টিকারী ধারণা সমূহ। প্রেরণা কি, এটা তোমরা নিশ্চয়ই এর আগের ক্লাসে কিছুটা ধারণা পেয়েছো। প্রেরণা হচ্ছে এমন কিছু অনুভূতি যা ব্যক্তিকে নতুন করে কোনো লক্ষ্যের দিকে ধাবিত করে এবং কাজ করার জন্য অনুপ্রাণিত করে। রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান বি প্যাভলোভ উনি এই ধারণাটি প্রবর্তন করেছিলেন। তো উনি এই যে প্রেরণা যে ধারণাটি প্রবর্তন করেছেন, এই প্রেরণার এমন কিছু ধারণা রয়েছে যা মানুষকে নতুন নতুন কাজ করার দিকে ধাবিত করে, নতুন করে তার উদ্দেশ্য পূরণে তাকে কাজ করার জন্য উৎসাহিত করে। সৃজনশীলভাবে সে কত সুন্দরভাবে তার লক্ষ্য অর্জন করতে পারে, সেই বিষয়গুলোর দিকে প্রেরণা তাকে তাড়িত করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রেরণার সংজ্ঞায় যদি দেখি, তাহলে আমার সঙ্গে বোর্ডের দিকে দেখো, প্রেরণা বলতে কী বোঝায়। প্রেরণা ব্যক্তিকে কাজ করতে অনুপ্রাণিত করে এবং লক্ষ্যের দিকে ধাবিত করে। প্রেরণা ব্যক্তিকে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আচরণ করতে অনুপ্রাণিত করে। গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী যে বিষয় সেগুলো হচ্ছে মূল্যবোধ, লক্ষ্য এবং মান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এখানে যে 3টি ধারণা আছে তার মধ্যে আমরা 1টি ধারণা শুরু করব, মূল্যবোধ বা ভ্যালুস। গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধের যে আলোচনা, সেখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাই। একটা হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য, গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধের গুরুত্ব, মূল্যবোধের বিকাশ এবং মূল্যবোধের শ্রেণীবিভাগ। এই কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করতে চাই আসলে মূল্যবোধ কি। মূল্যবোধ বা ভ্যালুস এই শব্দটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। আমরা মূল্যবোধ, আমরা শব্দটা কথা বলার সময় অনেক সময় ব্যবহার করি বা বইপত্রে আমরা জানতে পারি যে মূল্যবোধ একটা মানুষের অন্তর্নিহিত ধারণা, গুণ, বৈশিষ্ট্য যাই বলো না কেন। তো মূল্যবোধ হচ্ছে ব্যক্তির স্বকীয় একটা বৈশিষ্ট্য যা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে যেটা অর্জিত হতে থাকে মানুষের চেতন মনে বা অবচেতন মনে, যেখানেই বলো সেখানে মূল্যবোধ অবস্থান করে এবং মানুষ তার কথা, কাজ, লেখনি, তার যে আচরণ, তার অভিব্যক্তি সব কিছুর মাধ্যমেই কিন্তু আমরা মূল্যবোধের প্রকাশ দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল্যবোধের যে সংজ্ঞা আমরা বইয়ের ভাষায় যদি দেখতে পাই, চলো দেখি কী আছে সংজ্ঞাতে। মূল্যবোধ বা ভ্যালুস বলতে বোঝায় যেসব বিষয় ব্যক্তির আচার, আচরণ ও কার্যাবলীকে প্রভাবিত করে। যেসব বিষয় ব্যক্তির আচার, আচরণ ও কার্যাবলীকে প্রভাবিত করে তাই মূল্যবোধ। মূল্যবোধ হচ্ছে ব্যক্তির আত্মিক সম্পদ। আমি তোমাদেরকে বলেছি যে মূল্যবোধ হচ্ছে ব্যক্তির চেতন অথবা অবচেতন মনে মনে অবস্থান করে এবং মূল্যবোধের মাধ্যমে ব্যক্তির যে অনুভূতি সেটা তার কাজের মাধ্যমে প্রকাশ পায়, তার লেখনী, তার চিন্তাভাবনা, তার পোশাক আশাক, ব্যক্তিত্ব সব কিছুর মাধ্যমেই কিন্তু মূল্যবোধের পরিচয় ফুটে ওঠে। মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার মানদণ্ড, কোনো বস্তু বা পরিস্থিতির মূল্য সম্পর্কে ব্যক্তির অনুভূতি বা প্রতিক্রিয়া। আমরা এটাকে অনেক সময় আবেগ বলে থাকি, কিন্তু আবেগ হচ্ছে অন্য আরেকটি বিষয় যেখানে ব্যক্তি তার কোনো একটি উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেখায়, সেটা ইতিবাচক বা নেতিবাচক হতে পারে। মূল্যবোধ হচ্ছে একেবারেই আত্মিক একটা বিষয়, একজন ব্যক্তি নিজেকে কিভাবে পরিচালিত করবে, কোন ধরনের অভিব্যক্তি সে প্রদর্শন করবে বা কোন অবস্থার প্রেক্ষিতে কী ধরনের আচরণ করবে, সব কিছুই কিন্তু মূল্যবোধগত বিষয়। এবং এই মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার মানদণ্ড। তাহলে আমরা কি বলতে পারি, কোনো বস্তুর বা পরিস্থিতির মূল্য সম্পর্কে ব্যক্তির যে অনুভূতি বা প্রতিক্রিয়া সেটাই হচ্ছে
মূল্যবোধ, মানুষের চাহিদা বা অভিজ্ঞতার কারণে কিন্তু মূল্যবোধের পরিবর্তন ঘটে থাকে। আর মূল্যবোধের যে বৈশিষ্ট্যগুলো আছে, লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, মূল্যবোধ একটি আপেক্ষিক বিষয়। কারো কাছে পড়াশোনাটা গুরুত্বপূর্ণ হতে পারে যে আমি পড়াশোনা করে ভালো একটা ক্যারিয়ার তৈরি হবে বা ক্যারিয়ারকে লক্ষ্য করে ভালো করে পড়াশোনা করে। কেউ কেউ আবার এমন আছে যে তার জীবনের লক্ষ্য হচ্ছে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করা নিজেকে, বা নিজেকে গায়ক হিসেবে সে দেখতে চায় যে তার গায়ক হিসেবে একটা পরিচিত হয়েছে। এই যে ব্যাপক একটা তফাত বা পার্থক্য, এটা এখানে কিন্তু মূল্যবোধের গুরুত্ব, যে মূল্যবোধ হচ্ছে একটি কী বলছি আমরা, মূল্যবোধ হচ্ছে একটি আপেক্ষিক বিষয় যেখানে একজনের সঙ্গে আরেকজনের কিন্তু কোনো মিল থাকে না। মূল্যবোধ ব্যক্তির অন্তর্নিহিত অবস্থা। মূল্যবোধ ব্যক্তির অন্তর্নিহিত অবস্থা, কেউ দেশি পোশাক পরতে পছন্দ করে, কেউ বা পাশ্চাত্য স্টাইলের পোশাক পরতে পছন্দ করে, এটা একেবারেই তার নিজস্ব অভিব্যক্তি। এরপরে যে বিষয়টি আছে, দেখো যে বৈশিষ্ট্যটি আছে, মূল্যবোধ তৃপ্তিদায়ক ও অবশ্যম্ভাবী আচরণ। মূল্যবোধ হচ্ছে তৃপ্তিদায়ক বা অবশ্যম্ভাবী আচরণ এই জন্য বলছি, যেহেতু মূল্যবোধ মানুষের চেতন বা অবচেতন মনে অবস্থান করে, মূল্যবোধের ধরন অনুযায়ী কিন্তু মানুষ তার লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হয়। কিভাবে, কোন প্রক্রিয়ায়, কী উপায়ে সে তার লক্ষ্যটাকে অর্জন করবে, সেটা প্রত্যেকের আলাদা আলাদা মূল্যবোধের কারণে হয়ে থাকে। এবং একটা মূল্য, একটা যখন লক্ষ্য পূরণ হয়, তখন কিন্তু সেটা ব্যক্তিকে কী করে, তার মধ্যে একটা তৃপ্তিদায়ক অবস্থা তৈরি করে। মূল্যবোধের গভীরতা ব্যক্তি বিশেষে পার্থক্য হয়, এটা তোমাদেরকে আগেই বলেছি। মূল্যবোধের গভীরতা ব্যক্তি বিশেষে পার্থক্য হয়ে থাকে, এবং মূল্যবোধ তথ্যভিত্তিক ও রীতিনীতি ভিত্তিক হতে পারে। যেমন কেউ কেউ এক ধরনের জীবনযাপন করে এসেছে, যখন সে বিভিন্ন মিডিয়া বা প্রচার মাধ্যমে যখন দেখেছে যে হ্যাঁ, বিশুদ্ধ পানি পান করা অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য, বা বিভিন্ন পরিস্থিতিতে যে স্বাস্থ্য সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো হয়, সেগুলো যখন ব্যক্তি যখন তথ্যের মাধ্যমে জানতে পারে, সবাই যে সেটা গ্রহণ করে তা কিন্তু না। কিছু ব্যক্তি আছে যে তথ্যভিত্তিক বিভিন্ন যে আমাদের সচেতনতামূলক বার্তাগুলো আছে সেটা গ্রহণ করে নিজের জীবনকে আরও উন্নত করে, কেউ কেউ আছে যে সেটাকে আবার এড়িয়ে চলে বা সেটাকে অ্যাভয়েড করে। এই যে একটা পার্থক্য, এটা এখানে কিন্তু মূল্যবোধের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, যে মূল্যবোধ কি ব্যক্তিকে ব্যক্তি বিশেষে পার্থক্য ঘটায়, আর ব্যক্তির আত্মসৃজনশীলতা মূল্যবোধের মাধ্যমে প্রকাশিত হয়। ব্যক্তির আত্মসৃজনশীলতা, একজন ব্যক্তির মধ্যে যে সৃজনশীলতা আছে বা তার যে বৈশিষ্ট্য আছে, তার যে ভালো গুণগুলো আছে, একজন ব্যক্তি কিন্তু সেটা তার মূল্যবোধের মাধ্যমে কী করে, আরও উন্নতভাবে সেটা প্রকাশ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যবোধ, মূল্যবোধের যে গুরুত্ব আমরা গৃহ ব্যবস্থাপনায়, এতক্ষণ তো আমরা মূল্যবোধের বৈশিষ্ট্য জেনেছি, আমরা মূল্যবোধের সংজ্ঞাগুলো জেনেছি, বিভিন্ন আমরা এই ধারণাটা লাভ করেছি যে মূল্যবোধ কী। গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধের গুরুত্ব কী, এটা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে আবার একটু গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাটার কথা মনে করিয়ে দিতে চাই। আমাদের যে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য পারিবারিক যে সম্পদ আছে, তার ব্যবহারে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সংগঠন ও মূল্যায়নকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। যেটাকে গ্রস এবং ক্র্যান্ডেল কি বলেছিলেন তোমাদের নিশ্চয় মনে আছে, তুমি যা চাও তা অর্জন করার জন্য তোমার যা কিছু আছে তার ব্যবহারই এক কথায় গৃহ ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যবোধের মাধ্যমে তাহলে আমরা গৃহ ব্যবস্থাপনায় কিভাবে সফলতা অর্জন করতে পারি, সে বিষয়টি চলো আমরা দেখি। গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধের গুরুত্ব। গৃহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপের অন্তর্নিহিত শক্তি অর্জনে মূল্যনিহিত যে মূল্যবোধ সাহায্য করে। মূল্যবোধের মাধ্যমে একজন ব্যক্তি তার যে সীমিত সম্পদ আছে, মানুষের সম্পদ কিন্তু সীমিত, আমি তোমাদেরকে বিগত ক্লাসে বলেছি, কিন্তু চাহিদা কি সীমিত না, আমাদের একটা চাহিদার পরে আরেকটা নতুন চাহিদা আমাদের সামনে এসে দাঁড়ায়, একটা লক্ষ্যের পরে আমরা আরেকটা নতুন লক্ষ্য সামনে এসে দাঁড়ায়, সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমরা আবার কাজ করতে থাকে। তো এভাবে আমাদের যে সীমিত সম্পদ আছে সেটা ব্যবহার করে একটার পর একটা চাহিদা আমাদের সামনে এসে দাঁড়াতে থাকে। আর মূল্যবোধ মানুষকে কি করে, সেই সীমিত সম্পদ ব্যবহার করে সে কতটা সফলভাবে, দক্ষতার সঙ্গে, কিভাবে সৃজনশীলতার প্রকাশ ঘটিয়ে তার লক্ষ্য অর্জন করতে পারে, মূল্যবোধ ব্যক্তিকে সেই কাজে কিন্তু সহায়তা করে থাকে। ব্যক্তিকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে ব্যক্তির মূল্যবোধ। যার মূল্যবোধ যত শক্তিশালী হবে, যার মূল্যবোধ যত
সুদৃঢ় হবে, যিনি সহজভাবে জীবনকে পরিচালনায় দক্ষতা অর্জন করতে পারেন, তিনি কিন্তু সীমিত সম্পদের মাধ্যমেও এই বিশ্বায়নের যুগেও তিনি পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারেন। আমি তোমাদেরকে বিগত ক্লাসে বলেছিলাম যে বর্তমান যুগ হচ্ছে বিশ্বায়নের যুগ। এখানে আমাদের হাতে কিন্তু প্রযুক্তির অনেক রকম প্রযুক্তি আমাদের হাতে আছে, বিশেষ করে যারা শিক্ষার্থী আছে। তো তুমি কিভাবে তোমার এই প্রযুক্তিকে সদ্ব্যবহার করবে, তুমি কি প্রযুক্তির সদ্ব্যবহার করবে না প্রযুক্তির অপব্যবহার করবে, সেটা কিন্তু তোমার মূল্যবোধই তোমাকে পরিচালিত করবে সেই দিকে। তাহলে মূল্যবোধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিশ্চয় বুঝতে পারছো। এছাড়া মূল্যবোধ অর্থ ব্যবস্থাপনাকে প্রভাবিত করে, সময় শক্তি সংরক্ষণ ও এর ব্যবহারে সচেতনতা সৃষ্টি করে। এখানে মূল্যবোধ এবং শিক্ষার্থী দুটোই খুব গুরুত্বপূর্ণ। সময় ও শক্তি ব্যবস্থাপনায় বিষয়ে ধারণা তোমরা পূর্বের ক্লাসে পেয়েছো। একজন মূল্যবোধের সৃজনশীলতার মাধ্যমে দেখা যায় যে যার মূল্যবোধ অনেক ভালো, যার শক্তিশালী মূল্যবোধ বা যার মনের অনুভূতি অনেক বেশি সুদৃঢ়, তিনি কি করতে পারেন, তিনি তার সময় ও শক্তি ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু তার যে কাজগুলো বা তার যে লক্ষ্যগুলো সেখানে সহজেই তিনি সফল হতে পারেন। আর এক্ষেত্রে শক্তি ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামাজিক রীতিনীতি ও মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতেও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। একজন ব্যক্তি নিজেকে যতটা উন্নত করতে পারবে, সেই তার উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি কিন্তু নিজেকে সহজেই সামাজিক যে পরিবর্তন বা সামাজিক যে রীতিনীতি তার সাথে সহজেই অভিযোজন করতে পারেন। আর এর মাধ্যমে কি করতে পারেন, একজন ব্যক্তি নিজেকে কিন্তু সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল্যবোধ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর যারা শিক্ষার্থী আছো, আমরা যে আজকে এই যে মূল্যবোধ নিয়ে আলোচনা করলাম, মূল্যবোধের মাধ্যমে কিন্তু আমরা ওই যে বলেছি আমাদের হাতে বর্তমান সময়ে অনেক পথ, অনেক মত, আমাদের হাতে অনেক বেশি প্রযুক্তির ব্যবহার আমরা দেখছি, যে আমাদের হাতে অনেক বেশি প্রযুক্তি চলে এসেছে। এই প্রযুক্তিটা তুমি কিভাবে ব্যবহার করবে, এর সদ্ব্যবহার তুমি কিভাবে করতে পারো, তোমার মূল্যবোধ কিন্তু তোমাকে পরিচালিত করবে। অনেক সময় এমন হয় যে বাবা মা আমরা প্রযুক্তিটাকে কিভাবে ব্যবহার করছি, বাবা মার এ বিষয়ে অনেকের বাবা মায়ের হয়তো ধারণা থাকে না। তো সেখানে তুমি সৎ থাকবে কি স্বচ্ছ থাকবে, তোমার মূল্যবোধ তোমাকে সেদিকে পরিচালিত করবে। তো এই যে সততা, দক্ষতা, বিশ্বস্ততা, এই যে নিয়ম নীতি মেনে চলা, এই সব কিছুর পেছনে কে কাজ করে, আমাদের মূল্যবোধ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে মূল্যবোধ সম্পর্কে আলোচনা করছিলাম, গৃহ ব্যবস্থাপনায় প্রেরণা সৃষ্টিকারী যে ধারণা, তার অন্যতম একটি বিষয় হচ্ছে মূল্যবোধ। আমরা এটা শুরু করেছি, বাকি আলোচনাটা আমরা আগামী ক্লাসে করব। আশা করি যেটুকু আলোচনা করেছি বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবে। আর বিস্তারিত তোমরা অবশ্যই কিন্তু বই থেকে পড়তে হবে তোমাদের বিস্তারিত আলোচনাটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে মূল্যবোধ নিয়ে আলোচনা শুরু করেছি, আশা করি আমরা মূল্যবোধে উজ্জীবিত হব প্রত্যেকেই। তোমরা যেহেতু শিক্ষার্থী, তোমাদের মূল্যবোধ শানিত হোক, তোমরাও অনেক ভালো মূল্যবোধের অধিকারী হও। আজকে এই শুভকামনাই রইল তোমাদের জন্য। পরবর্তীতে আমরা আবার বাকি আলোচনাটুকু শেষ করব। সেই পর্যন্ত অসংখ্য শুভকামনা জানিয়ে শেষ করছি। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।